ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে ফ্রান্সের রাফায়েলের যুদ্ধ বিমান, হঠাৎই হলোটা কি? রানওয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে রাফায়েলের যুদ্ধ বিমান, হঠাৎ বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান, তাও আবার বিদেশি। কিভাবে বা কোথা থেকে এলো এই যুদ্ধ বিমান, তা নিয়ে হাজারো প্রশ্ন উঠছে জনসাধারণের মনে। বৃহস্পতিবার তামিলনাড়ু সুলুরে ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটিতেই দেখা যায় এই যুদ্ধ বিমানগুলোর। জানা গেছে প্রশান্ত মহাসাগরে মহড়া চালাচ্ছিল ফ্রান্সের বিমান বাহিনী। তাদের তিনটি রাফায়েলের যুদ্ধ বিমান বিশ্রামের জন্য তামিলনাড়ুর সুলুরের বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে। এদিকে ভারতের মাটিতে ফ্রান্সের যুদ্ধ বিমানের দেখা মেলায় দুই দেশের পারস্পরিক সম্পর্ককে নতুন এক স্তরে পৌঁছেছে, এমনটাই মনে করছেন কূটনীতিকরা। বৃহস্পতিবার ফ্রান্সের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, মেট্রোপলিটন ফ্রান্স থেকে প্রশান্ত মহাসাগর অবধি দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করার মাঝে ফ্রান্সের যুদ্ধ বিমানগুলো গত 10 ও 11 আগস্ট সুলুরের বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে। একে টেকনিক্যাল স্টপ ওভার বলে জানানো হয়। এই স্টপ ওভারে ভারতীয় বায়ুসেনা যে সাহায্য ও আস্থা দেখিয়েছে ফ্রান্সের তরফে তার প্রশংসা করা হয়। জানা গেছে ফ্রান্স এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের তরফেই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি ও মহড়ার আয়োজন করা হয়েছে, যার নাম পেগাস 22। গত 10 আগস্ট থেকে এই মহড়া শুরু হয়েছে, আগামী 18 সেপ্টেম্বর অবধি তা চলবে বলে জানা গেছে। ফ্রান্সের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের প্রথম লক্ষ্য হলো লম্বা দূরত্বেও যে ফ্রান্স অভিযান চালাতে পারে তার প্রমাণ করা। এই লক্ষ্যেই মেট্রোপলিটন ফ্রান্স থেকে প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালিডোনিয়ার অবধি যাত্রাপথ স্থির করা হয়েছে। মাত্র 72 ঘণ্টাতেই এই দীর্ঘ পথ অতিক্রম করবে ফ্রান্সের বায়ুসেনার যুদ্ধ বিমানগুলো। 16,600 কিলোমিটারের এই দীর্ঘ পথ অতিক্রম করার মাঝে তামিলনাড়ুর সুলুরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে টেকনিক্যাল স্টপ ওভারের অনুমতি চায় ফ্রান্সের যুদ্ধ বিমান। বায়ুসেনার তরফ থেকে অনুমতি দেওয়া হয়। গতকাল অবধি সুলুরের ওই ক্যাম্পে তিনটি রাফায়েল জেট ও তাদের সাপোর্ট এয়ারক্রাফট ছিল। জানা গেছে 10 আগস্ট বিকালে অবতরণ করে ওই বিদেশি যুদ্ধ বিমানগুলো। জ্বালানি ভরার পর 11 আগস্ট ভোরে তার নিজের গন্তব্য নিউ ক্যালিডোনিয়ার দিকে রওনা দেয়। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।